আমরা জাপান থেকে প্রযুক্তি এনে মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক মেট্রো রেল তৈরি করেছে। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সরকারের বড় একটা সমস্যা, আপনারা আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করছি, দেখা করার সুযোগ পাইনি, কেমন কি কপাল আমার, প্রতিদিন ওনার সাথে আমার দেখা হয়, কথা হয়। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল, কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে। প্রধানমন্ত্রী সব দিকে পারদর্শী, এটা ব্যারিস্টার সুমন ভাই বলেন। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথাও বলেন। দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রীকে নিয়ে কিন্তু সব এমপিরাই সংসদ ভবনের মধ্যে অনেক কথা বলে এবং প্রধানমন্ত্রীর অনেক গুণগান গায়, অনেক খারাপ দিকও তুলে ধরে। দর্শক শ্রোতা, এই ভিডিওতে কিন্তু আপনারা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন এবং প্রধানমন্ত্রীকে কে কি বলতেছে এবং ব্যারিস্টার সুমন ভাই কি বলতেছে এবং ব্যারিস্টার সুমন ভাই কিভাবে তার সাথে দেখা করেছে, এইটাও কিন্তু স্পষ্টভাবে দেখানো হবে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সবার বক্তব্যগুলা এক এক করে শুনেন, তারপরে আপনারা ক্লিয়ার হয়ে যান। মাননীয় স্পিকার, একটা দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষা, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা জাপান থেকে প্রযুক্তি এনে মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক মেট্রো রেল তৈরি করেছে। যদি জাপানের একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো হাসপাতাল বাংলাদেশে আনা যায়, তাতে কি কোনো অসুবিধা আছে মাননীয় স্পিকার? আমরা চায়নার প্রযুক্তি সহায়তায় বা তাদের বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে আমরা এখানে রাস্তা করেছি, ব্রিজ করেছি, আমরা এখানে বিদ্যুৎ কেন্দ্র করেছি, সেখানকার একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো হাসপাতাল বাংলাদেশে আনলে অসুবিধা কি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশের রত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে। এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন যিনি, তিনি হচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার। এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক। আমি আরেকটা জিনিস বলতে চাই, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরও 7 টাকা ডলারের সাথে। অ্যান্ড এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা, এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি, আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে, কমে গিয়ে 9.5% হয়েছে এই গত 20 মাস ধরে। আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা 9.5%, কিন্তু ফিক্সড ইনকাম যারা করে, যারা নির্দিষ্ট বেতনে চলে, তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে 9.5% দিয়ে সংসার চালানো কতটা কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি তারপরও এই বাজেটের 2-3টা জিনিস আছে, ভালো সফলতা আছে এই সরকারের। আপনারা কী করলেন? আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন, খুবই ভালো, এটা প্রশংসাযোগ্য। আপনারা মানি সাপ, কারণ আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল, কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধরতব্য নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো পক্ষা নেই, যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে 1 কোটি টাকার মালিক, এই ঢাকার শহরে 1 কাঠা জমি থাকলে 1 কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পায় না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ইসে ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল, তারাও কিন্তু ওরকমভাবে সেই 2007-08 বা তার পরবর্তীতে ওইভাবেই কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন, হয়তো আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে, সে না করলেও কেউ তো করেছেন। এমন আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কি না এই বিষয়টাতে। আর টেন্ডারে শুভঙ্করের ফাঁকির কথা উনি বলেছে, টেন্ডার না দিয়ে কাজ দেওয়া, উনি তো মন্ত্রী ছিলেন, টেন্ডার না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপার্জন কমিশন খাবার উনি নিজেই রপ্ত করেছেন বলে মনে হয়। যাক, আমি আর এইসব কথা বলতে চাই না, আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই আহ্বান জানাই। আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুদা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। ইনশাল্লাহ
এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। আমি তো প্রায় সকালবেলা ঘুরতে যাও নি এই যুগের মধ্যে আমার মা বাবা বাদ দেয় না, এবারে আমারে আমার মানুষের দিকে আছে তোমার রাগ উঠে না, মাঝে মানুষ এবার বাপ বাদ দিয়ে খাইল আমি তো আমার করে গেলেছি আমার। আমি তো দুদিন আছি, আপনারা একটা জিনিস নিয়ে চিন্তা করছি, আমার একটা জিনিস করছে কোথা দিমও দিতাম না, এটা তো পরে কিরম পানি তো আপনারা আরো দু তিন কোন একদিন আপনার জীবনে সোনাঘাট মাধবপুরের পুরি আইসি গো দুই চার টুকরা কিতাব দিয়ে টুকরা লিয়ে আইসি বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা গালাপ না কিয়া আমরা এখানে 5 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 7 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমরা এখান থেকে একটা আত্মালি দিতে নাই আগে তো দেখা যাইতো যে 2 দিন করে না দলটা করে, 3 দিনের দিন করে, অত দিন ধরে দলটা করতেছে আমার ভাটনা নেই না ওকাই কাকে তো বন্ধ হয়েছে যে আমি কেমন বকিন নি এমপি যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব চিন নাই, আর তাহলে তো গার্ডিয়ান আমি তাহলে তো চালাইতে হবে আমার কি নাম শুনেন দেখেন এই যে আব্দুল্লাহ দেখা করার সুযোগ পাইনি, এখন কি কপাল আমার, প্রতিদিন ওনার সাথে আমার দেখা হয় কথা হয়, ওনার যে সিট আর আমার যে সিট বিধাতার কি নিয়ম যে উনি চাইলে আমার কাছে চোখ সরাইতে পারে আর আমিও পারি না চোখ সরাইতাম, কারণ একেবারে সুদা সুদি বইছি, যার কারণে আমার আমার কথা ওনার শুনতে হয় আর ওনার কথা তো আমি সবসময় শুনি, সুতরাং দুইজনের শোনাশুনির মধ্য দিয়া চিন্তা করি না কোনো না কোনো একবার এই 4.5 বছরের মধ্যে আমি ওনারে সোনারঘাট বা মাধবপুরের মাটিতে নামাইতে চাই। বঙ্গবন্ধু নাম ছিলেন কিনা জানি না, তবে বঙ্গবন্ধু কন্যারে নামাই দেওয়ার মধ্য দিয়া একটা সোনার বাংলার মডেল ওনার কাছে আমি সাবমিশন রাখবো, জমা দিব, এটাই হবে আমার জীবনের একটা বড়। দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে এক একজন এমপি কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে এক এক কথা বলতেছে, মানে প্রধানমন্ত্রীকে এই অনুদান বা সেই অনুদান, কত কিছু কিন্তু বাংলাদেশের উন্নতি করেছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, প্লাস অনেক কিছু কিন্তু সে আমাদের বাংলাদেশের মধ্যে করেছে, এবং এই নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন বলে যে প্রধানমন্ত্রীকে সে ফলো করে এবং প্রধানমন্ত্রীর সাথে কিন্তু সে পাশাপাশি সিটের মধ্যে সংসদ ভবনের মধ্যে বসে থাকে। দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন ভাইয়ের কথা সহ বাকি এমপিগুলোর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং তাদের এই কথাগুলোর মধ্যে কোন কথাটা আপনার বেশি ভালো লেগেছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।